বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আমাদের বার কাউন্সিলের জন্য যে পরীক্ষামূলক প্রস্তুতি সাতকাহন অ্যাডভোকেসি সেই সম্পর্কিত বিষয় অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আমাদের দ্বিতীয় কোর্সটা কবে শুরু হচ্ছে। তো সেজন্যই আজকে আমরা নিয়ে আসলাম। আমরা আশা করতেছি যেটা সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারবো বার কাউন্সিলের জন্য সাতকাহন অ্যাডভোকেসির দ্বিতীয় ব্যাচটা আমরা শুরু করতে পারবো মোটামুটি 21 তারিখ থেকে। আমরা 21 তারিখ হচ্ছে আমাদের শুক্রবার, 21 তারিখ শুক্রবার আমরা একটা সবার জন্য ওপেন একটা আমরা কি রাখতেছি ক্লাস রাখতেছি, এবং 22 তারিখ থেকে আমরা ক্লাস নিতে পারবো সাপ্তাহিক 3 দিন, শনি সোম বুধ সাপ্তাহিক 3 দিন ক্লাস হবে। তাহলে আপনারা 22 তারিখ থেকে আমাদের সাতকাহন অ্যাডভোকেসির দ্বিতীয় কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তো অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই এখানে আমরা কি পড়াবো বা কিভাবে পড়াবো, তো মনে রাখবেন এখানে আমাদের বার কাউন্সিল শিডিউলভুক্ত যে 7টা সাবজেক্ট আছে যেগুলোর উপর বার কাউন্সিল এমসিকিউ রিটেন ভাইবা নিয়ে থাকে সেগুলোই আমরা শুধুমাত্র পড়াবো, এর বাইরে কিন্তু না। তো আপনারা সবাই জানেন বার কাউন্সিলের শিডিউলভুক্ত ক্লাস হচ্ছে, যদি সাবজেক্ট আমরা বলি এগুলো হচ্ছে 7টা, সেটা হচ্ছে জেসিপিসি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এটা হচ্ছে সিআরপিসি প্যানাল কোড লিমিটেশন অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট, এবং হচ্ছে প্রফেশনাল এথিক্স বার কাউন্সিল অর্ডার রুলস লিগাল ডিসিশন অ্যান্ড রিপোর্টস। তো টোটাল এগুলোর উপর 100 মার্কের এমসিকিউ হয়। তো আমাদের এইবারের যে সাতকাহন অ্যাডভোকেসি 2, এটাতে আমরা এই 7টা বিষয় সম্পর্কে আপনাদেরকে সহজ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কোর্স ফি কত হবে। তো আমরা একদম সিম্পল যে জিনিসটি আমরা গতবারও করেছি সেটাকে আমরা কন্টিনিউ করতে চাই, কারণ হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষাটা কবে হবে এখন এটা ফিক্সড না, আর করোনা ভাইরাসের প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে, এজন্য পরীক্ষাটা অবশ্যই ডিলে হবেই হবে। তো সেজন্য আমরা যেটি করেছি, আমরা 500 টাকা এডমিশন ফি এবং 500 টাকা আমরা মান্থলি, অর্থাৎ আপনি 1000 টাকা দিয়ে আপনি এডমিশন নিতে পারতেছেন, তাহলে আপনি ক্লাস করতে পারবেন। পরবর্তীতে মান্থলি বেসিসে আপনাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 500 টাকা এডমিশন ফি এবং 500 টাকা হচ্ছে মান্থলি, তাহলে 1000 টাকা দিয়ে আপনি এডমিশন প্লাস 1 মাস ক্লাস করতে পারতেছেন। পরবর্তী মাসে আপনি কন্টিনিউ করতে চাইলে আপনার প্রতি মাসে মান্থলি 500 টাকা করে অ্যাড হবে। তো আমরা আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই বার কাউন্সিল সম্পর্কে। 2013 সালে পরীক্ষা হয়েছে, 2015 সালে হয়েছে, 2017 সালে হয়েছে, 2020 সালে, তার মানে দেখতেই পাচ্ছেন যে আসলে প্রতি বছর পরীক্ষাটা হচ্ছে না। তো এর জন্য আপনার প্রস্তুতিতে যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে, এবং আপনাদের সামনে আমরা যদি কিছু ডাটা উল্লেখ করি, যারা 2020 সালের 7ই ফেব্রুয়ারিতে কি করেছেন, এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করেছেন কত, 70,000 পরীক্ষার্থী, তার মধ্যে পাস করেছেন মাত্র 8,764 জন, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আসলে কতটা ভালো করে আপনাকে পড়তে হবে, কতটা বুঝে শুনে আপনাকে পড়তে হবে। 70,000 পরীক্ষার্থীর মধ্যে মাত্র 8,764 জন 100-এর মধ্যে 50 পেয়েছেন, 50% মার্ক পেলে কিন্তু এমসিকিউতে পাশ হয়, তার মানে 50ও পার নাই। তারপরে যদি আমরা দেখি এই 8,764 জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, তো এবং এদের সাথে পূর্ববর্তী বছরে 3,590 জন ছিল, মোট 12,000 লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, 12,878, এদের থেকে 5,535 জন কি করেন, শুধুমাত্র পাস করেন, আর পূর্ববর্তী বছরের যে ডিউ ছিল সেটা সহ টোটাল 5,668 জন লিখিত পরীক্ষায় পাস করেন। এবং মৌখিক পরীক্ষায় আমরা জানি গতবারেরও কিছু ছিল 398 জন, এবং এইবার এগুলো সহ টোটাল 5,972 জন 2020 সালে নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট কি করেন, ইনরোল করতে সক্ষম হন। তাহলে 70,000 থেকে যদি আমরা বলি মাত্র 5,972 জন নিজেকে অ্যাডভোকেট হিসাবে ইনরোল করতে পেরেছেন, তার মানে কতটা ভালো করে আপনাকে পড়তে হবে। আমরা যদি 2017 সালেরটা যদি একটু দেখি, সেখানে 34,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, সেখানে মাত্র 11,000 পাস করেছিলেন প্রায় এমসিকিউতে, দিন শেষে নিজেকে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত করতে পেরেছেন মাত্র 7,732 জন।
তাহলে আপনি বুঝতেই পারতেছেন 2017-এ 34,000-এর উপরে পরীক্ষা দিয়ে মাত্র 7,000-এর উপরে নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট ইনরোল করতে পেরেছেন, এবং 2020 সালে 70,000 পরীক্ষা দিয়ে মাত্র 5,972 জন। তাই আপনাকে কি করতে হবে, এই যে সিপিসি, সিআরপিসি, পিসি, লিমিটেশন, এসআরএক, এগুলো আমরা পড়তে ভুল করি কারণ আমরা বাংলাতে পড়ি, আইনগুলো ইংরেজিতে প্রস্তুত। যারা প্রশ্ন করেন তারা খুব ডিটেইলে প্রশ্ন করেন, এখন ইংরেজি কিওয়ার্ডটা তুলে ধরেন আপনাদের সামনে, আর কখনোই ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেশন করে আপনি নিজে নিজে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কেউ না আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমাদের নতুন কোর্স সংক্রান্ত আপনাদের সামনে তুলে ধরা। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমাদের কোর্সটাতে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নিব, শনি সোম বুধ। ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে হবে রাত 9:30 থেকে 10:30, 1 ঘন্টা। এবং এই কোর্স ফি গুলো আপনারা কিভাবে পেমেন্ট করবেন, আপনারা সবাই আমার স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা দেখতেছেন 01318971892, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমরা আরো যোগাযোগ নাম্বার দিব। যেহেতু আপনাদের এই কোর্সগুলো আমি নিজে এবং পাশাপাশি অ্যাডভোকেট রোশন আলী ঢাকা জজ কোর্ট আপনারা জানেন আমরা দুইজন মিলে, প্লাস এর সাথে আমরা আরো কিছু খণ্ডকালীন টিচারও অ্যাড করার চেষ্টা করব। খণ্ডকালীন তারা বিভিন্ন সাবজেক্টের উপর আপনাদেরকে কি করবেন স্পেশাল কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমাদের সাতকাহন অ্যাডভোকেসির যে দ্বিতীয় কোর্স, যেটা আমরা 22 তারিখ থেকে শুরু করতে পারবো, সেটাতে আপনাদের অংশগ্রহণ আমরা আশা করি, এবং 21 তারিখ শুক্রবার আপনারা ফ্রি কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, সেটাও আপনারা করে নিতে পারেন। তাহলে আপনি এখন ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন। আর যেই প্রশ্নটা সবাই করেন যে আসলে আমরা যেহেতু অনলাইনে নিব, অনেকেই অনলাইনে কোর্সটা করতে পারেন না, কারেন্ট থাকে না, অসুবিধা থাকে, নানা প্রকার কিছু, তো তাদের জন্য আমরা যে জিনিসটি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি না দেখতে পারেন, সেটা আমরা আপনাকে ইমেইলে আপনাকে সেটা সরবরাহ করব, আপনি রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাতকাহন চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য, এবং যারাই পরবর্তীতে সাতকাহন অ্যাডভোকেসির সাথে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, বিস্তারিত আমরা সেখানেও জানাবো। এটা ছাড়া আপনারা সাতকাহন চ্যানেলের সাথে থাকেন, অলরেডি আমরা আরো কতগুলো ভিডিও করেছি, ভবিষ্যতে কিছু ভিডিও করব আমাদের সাতকাহন অ্যাডভোকেসি সংক্রান্ত বিষয়, আপনি সেখান থেকে জেনে নিতে পারেন।